আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, আমার এই চ্যানেলে বা ফেসবুক পেজে দুবাই থেকে কারা কারা আমার ভিডিও দেখেন কমেন্টে জানাবেন। আর আজকের খবরটা যেহেতু দুবাই ভিত্তিক, সো ভিডিওটা দুবাইয়ের তারা শেয়ার করবেন আমার মনে হয় যে একটা ভালো সংবাদ, আর পাশাপাশি চাইলে অন্যরাও শেয়ার করতে পারেন। পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় মুখোশধারী আমেরিকার যেই অ্যাক্টিভিটিস, একের পর এক আরব রাষ্ট্রগুলোর কাছে এদের আসল রূপ খুলতে শুরু হয়ে গেছে। ইরান এবং দুবাইয়ের মধ্যে দীর্ঘদিন যাবৎ ঝামেলা লাগাইয়া আমেরিকা নিজেদের হাজার হাজার সেনা, সিকিউরিটি সিস্টেম, অনেক কিছুই দুবাইয়ের কাছ থেকে বেচা বেচা খাইছে। মানে শুকনার মধ্যে একটা ভেজাল লাগাইয়া নিজেদের সেনাবাহিনীকে দীর্ঘদিন পালছে। তো আপনারা জানেন যে আরব লীগ পুনর্গঠিত হবার পর এই যে আরব রাষ্ট্রগুলোর মধ্যে যে শত্রুতা ছিল সেগুলোর কিন্তু অবসান ঘটে গেছে। আর এরপর থেকেই দুবাই, আমি বলেছিলাম গত সপ্তাহখানেক আগে বলেছিলাম, আমেরিকার সাথে যে সামরিক চুক্তি আছে সেখান থেকে বের হয়ে গেছে। তবে এইবার একদম জায়গা মতো একটা কাজ করছে, আর এটা একটা গোল্ডেন চান্স হচ্ছে এরদোয়ানের জন্য। তুরস্কের আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর এরদোয়ান অনেকের সাথে দেখা সাক্ষাৎ করছেন, তবে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, তিনি যখন তুরস্কের প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন সেইখানে একটা ভিন্ন রকম ঘটনা ঘটেছে। এটা মুসলিম বিশ্বের জন্য পজিটিভ। আপনার গত শনিবারে তিনি আপনার ইস্তাম্বুলে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে সাক্ষাৎ করেছেন। এরপরই তুর্কি ভাষায় তিনি একটা টুইট করেছেন। তুরস্কের সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক, তারা বলছে যে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তিনি লিখেছেন, আজ তুরস্কে আমার সফরের সময় এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করে আমি আনন্দিত হয়েছি। আমরা আমাদের দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার পাশাপাশি সামরিক নিরাপত্তাসহ বেশ কিছু বিষয়ে আমরা মানে কী কয় যে ভবিষ্যতের লক্ষ্যে আঞ্চলিক স্থিতিশীলতাকে উন্নীত করার উপায় নিয়ে আলোচনা করেছি। মানে এখানে কয়টা বিষয় আলোচনা আসছে বুঝছেন? সামরিক বিষয়টা এখানে আমি যেটাকে ফোকাস করছি। তুরস্ক এই মুহূর্তে সামরিক দিক থেকে একটা শক্তিশালী দেশ, এটা নিঃসন্দেহে অস্বীকার করার সুযোগ নেই। এমনকি অস্ত্র নির্মাতা দেশ হিসাবে, অস্ত্র বিক্রেতা দেশ হিসেবেও তুরস্ক কিন্তু একটা ভালো অবস্থান তৈরি করেছে। তো এখন আমেরিকা থেকে বের হবার পর স্বাভাবিকভাবে দুবাই কিন্তু আপনার ইরান সহ অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে একটা সম্পর্কে গেলেও তুরস্কের সাথে একটা ভিন্ন জায়গায় হাঁটছে। কারণ দুবাই একটা কী বলা হয় যে স্বর্ণের খনির দেশ, বোঝেনি যে পৃথিবীর কী পরিমাণ টাকা সেই দেশে বাতাস উড়ে বা আরবিরা শকটক করে, এমনকি এতদিন এই টাকা পয়সাগুলো বেচা বেচা খাইতো আমেরিকা। তো এখন দুবাই সিদ্ধান্ত নিয়েছে যে তুরস্কের কাছ থেকে সামরিক, বেসামরিক অনেক ধরনের ইকুইপমেন্ট সহ নিরাপত্তা বিষয় সহ অনেক কিছুতেই তুরস্কের সাথে কাজ করতে আগ্রহী। আর এরদোয়ানও তার বক্তব্যে বলেছেন তিনি দুবাইয়ের সাথে কাজ করতে অনেক দিন ধরেই মুখিয়েছিলেন, অবশেষে সেই সুযোগ এলো। এমনিতেই এতদিন যাবৎ কূটনৈতিক সম্পর্ক ছিল ভালোই, কিন্তু যুক্তরাষ্ট্রের মাঝখানে এন্ট্রি নেওয়ার কারণে আপনার হয়তো ওইভাবে ব্যবসা বাণিজ্যগুলোর পয়সাগুলা, মুসলিম রাষ্ট্রগুলোর পয়সা, আমি বারবার বলি, এই আমেরিকা সৌদি থেকে বছরে বিলিয়ন বিলিয়ন ডলার সেনাবাহিনী রাইখা নিরাপত্তার নাম দিয়া ইয়েমেনরে দিয়ে সৌদিতে মাঝে মাঝে গুতাগুতি লাগাইয়া ইরানরে একটা টোপ ফালাইয়া সৌদির টাকাগুলো খাইছে। এক ইরানরে বেচা দুবাইয়ের কোটি কোটি ডলার আর এতদিন খাইছে, এখন সেগুলো শেষ। আর এখন যদি ধরেন তুরস্কের থেকে কথার কথা দুবাই কিনে নিরাপত্তা সরঞ্জাম বা আরও যে কোনো কিছু, এটা ফাইন, মুসলিম রাষ্ট্রগুলোর টাকাগুলা মুসলিম রাষ্ট্রগুলোর কাছে রয়ে গেল। গত কয়েকদিন আগেও সিআইয়ের একটা বৈঠক হয়েছিল, আর সেই সিআইয়ের বৈঠকে দুবাইয়ের সাথে একটা গোপন একটা অ্যাক্টিভিটিস সামনে এসেছে। দুবাইয়ের কাছে প্রস্তাব ছিল ইসরায়েল ইস্যুতে। আপনারা জানেন যে দুবাইও কিন্তু ইসরায়েলের সাথে বেশ একটা বড় ডিল মানে ডিসকানেক্ট করে দিয়েছে, রিজেক্ট করে দিয়েছে ফ্যালেস্টাইন ইস্যুতে। আল আকসা মসজিদে হামলার পর গত আমরা দেখেছি রমজানের মাঝখানে যে যেই ঘটনাগুলো ঘটেছে এগুলোতে দুবাই কিন্তু খেপছে, ইসরায়েলের সাথে কয়েক বিলিয়ন ডলারের আপনার একটা চুক্তি বাদ করে দিয়েছে, কারণ ইসরায়েল নিয়ম মানছে না। এরপরে যুক্তরাষ্ট্র দেখেন আপনার সৌদিতে গিয়েও কিন্তু আবার ইসরায়েলের সাথে সেটেলমেন্ট করার চেষ্টা করছে সৌদি যুবরাজরে, যুবরাজ সেটা তো পাত্তা দেয় নাই। এরা চেষ্টা করছে এসে দুবাইরে ইসরায়েলের সাথে কানেক্ট করে দিতে, লোভনীয় অফার দিছে, যেহেতু ইসরায়েলের কাছে অস্ত্র নিরাপত্তা সরঞ্জাম পৃথিবীর সেরা সেরা জিনিসগুলো এদের কাছে আছে, তবে অন্য দেশগুলোর কাছেও আছে, যেমন রাশিয়ার কাছে আছে, তুরস্কের কাছে আছে। তো এগুলা দিয়া যখন দুবাই ইসরায়েলের লাথি মারলো, সৌদি আরবে এক ধরনের লাথি মারলো, আর এই দুই দেশ মিলা লাস্টে আমেরিকার লাথি মারলো, এখন এই লাথির পরে পজিটিভিটি হচ্ছে যে তুরস্ক অথবা ইরান
অথবা রাশিয়া, এই দেশগুলো থেকে অনেক বড় একটা অস্ত্র কেনার সুযোগ হয়েছে। তবে আমি প্রেফার করি তুরস্কের কাছ থেকে কেনা উচিত, কারণ কোথাও না কোথাও এরদোয়ানও পশ্চিমাদের এই ষড়যন্ত্র কূটনীতিতে কিন্তু লাস্টে এসা প্রমাণ পেয়েছে যারা কি করতে চায়। আর দুবাই এবং এরদোয়ানের মধ্যে এই সম্পর্কটা আরও সামনের দিকে যেন বলবৎ থাকে সেটা আশা রেখে আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।